পাহাড়ে পাহাড়ে তোলো আজাদি আজান, জেগে ওঠো নেশাতুর পাহাড়ি জোয়ান, চোখ খুলো ওই দেখো তাওহীদি আলো। আসসালামু আলাইকুম দর্শক, খুবই দুঃখজনক ঘটনা। একজন সহজ সরল মানুষ কেবলমাত্র ইসলাম ধর্ম পালন করার জন্যে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আজকে তাকে প্রাণ দিতে হয়েছে। জি দর্শক, বান্দরবনের বোয়াংছড়ি উপজেলার মৃত তয়রাম ত্রিপুরার ছেলে বেরলচন্দ্র ত্রিপুরা, যিনি 6 বছর আগে 2014 সালে খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন, পরে মুসলিম হয়ে তিনি তার নাম রাখেন উমর ফারুক, এবং তিনি মুসলিম হয়ে থেমে থাকেননি, তিনি তার আশেপাশে দিনের দাওয়াত দিতে শুরু করেন এবং তার নিজের পরিবারেরও লোকদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। পরে তার দাওয়াতে তার এলাকার আশেপাশের প্রায় 30টি পরিবার ইসলামের সুশীতল চায় আশ্রয় নেয় এবং তার নিজের জমিতে তিনি একটি মসজিদ নির্মাণ করে দেন, সেখানে এবাদত বন্দী করার জন্য নিজের খরচ দিয়ে। এবং সে এলাকায় কোনো শিক্ষিত লোক না থাকার কারণে তিনি নিজেই সেই মসজিদের ইমামতির দায়িত্ব নেন এবং দিনের প্রচার প্রসার চালাতে থাকেন, এবং তার দাওয়াতে প্রায় 30টি পরিবার ইসলাম ধর্মে দীক্ষিত হয়। দর্শক, এই সহজ সরল মানুষটি শুধু ইসলাম ধর্ম প্রচার করার জন্যে থাকে সেই উপজাতিদের কিছু খ্রিস্টান সন্ত্রাসী গত শুক্রবার 8টার সময় নামাজ পড়ে বাড়ি ফেরার সময় তাকে গুলি করে হত্যা করে। কি নির্মম, কি দুঃখজনক একটি ঘটনা। সেই পাহাড়ে বছরের পর বছর খ্রিস্টান মিশনারি তাদের ধর্ম প্রচার প্রচারণা করছে, উপজাতিদেরকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করছে, তাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন একজন মুসলিম ইসলাম ধর্মের দাওয়া দেওয়া শুরু করেছে, তখনই তারা সেই মুসলমান ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। সেটি ভাবা যায়, একটি বৃহৎ মুসলিম দেশে বাস করে সন্ত্রাসী উপজাতিদের এত সাহস, এই সাহস তারা কিভাবে পেল, এই সাহসটা কিভাবে অর্জন করেছে। আমরা বুক ফুলিয়ে বলি, বৃহৎ মুসলিম দেশে আমাদের জন্ম, বাংলাদেশ একটি বৃহৎ মুসলমানের দেশ, কিন্তু এই বৃহৎ মুসলমানের দেশে আজ মুসলিম এবং ইসলামের কি অবস্থা তা আমাদের চোখের সামনে। দর্শক, আমরা তো অনেক আন্দোলন করেছি, অনেক আলেমদের পক্ষে আন্দোলন করেছি, অনেক আলেমদের মুক্তির জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি, তারা সবাই পপুলার, তারা সবাই সেলিব্রিটি ছিলেন, কিন্তু আজকে আমাদের এই ত্রিপুরা উপজাতি ভাই যিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, তিনি এতটা প্রখ্যাত নন, তিনি এত বড় সেলিব্রিটি নন, তাই তার জন্য আমরা অনেকেই প্রতিবাদ করছি না। অনেক বড় বড় মিডিয়াও তার জন্য কোনো নিউজও করছে না, অথচ সেই মানুষটি তার প্রাণনাশের হুমকি এসেছে, প্রাণনাশ তিনি জানেন এই উপজাতিদের খ্রিস্টান এনজিও উপজাতিদের মধ্য দিয়ে যদি তিনি ইসলামের কাজ চালিয়ে যান, দিনের দাওয়াতি কাজ চালিয়ে যান, তিনি জানতেন যে তার একদিন মৃত্যু হতে পারে, কিন্তু তিনি থেমে থাকেননি, তিনি ইমামতি করেছেন, তার আশেপাশে 30টি পরিবারকে তিনি ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে এসেছেন। তিনি কত বড় একজন দিনের দায়ী, একজন নও মুসলিম হয়ে আমরা যা পারি না
তিনি তা করে দেখিয়েছেন। আর তিনি যদি বেঁচে থাকতেন হয়তো এই পাহাড়ে এই বোয়াংছড়ি উপজেলায় হয়তো আরো কত পরিবার ইসলামী শিক্ষায় শিক্ষিত হতো তার হিসাব থাকত না। কিন্তু দুঃখের বিষয়, আমরা ভাইটিকে হারিয়ে ফেলেছি। এই খ্রিস্টান উগ্রবাদী কিছু খ্রিস্টান তাকে গুলি করে হত্যা করেছে। দর্শক, আমরা তো জন্মগতভাবে মুসলিম হয়েছি, আমাদের ভাগ্য ভালো, আমরা জন্মগতভাবে ইসলাম ধর্ম আমরা জেনেছি এবং শিখেছি, এটা আমাদের কত বড় ভাগ্য। কিন্তু আমাদের এই ভাইটি, তিনি প্রথম ত্রিপুরা মানে হয়তো বৌদ্ধ ছিলেন, তারপর খ্রিস্টান হয়েছিলেন, তারপর অবশেষে তিনি ইসলামের দাওয়াত পেয়ে তিনি তার বিবেচনায় দেখলেন যে ইসলাম ধর্ম সঠিক ধর্ম, এবং তিনি বলেছেন আল্লাহর আহ্বানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার জীবনটা এত সহজ ছিল না, সেই ইসলামে আসাটা তার জন্যে এতটা সহজ ছিল না যতটা সহজভাবে আমরা ইসলামকে পেয়েছি। এই মানুষটি হয়তো এই পৃথিবীতে অখ্যাত, কেউ তাকে চেনেনি, কিন্তু একটু চিন্তা করে দেখুন আল্লাহর আরশে এই মানুষটি কত প্রখ্যাত, কত বিখ্যাত হবেন। হয়তো আমাদের হাজার হাজার লাখ লাখ আলেমের চেয়েও তিনি আল্লাহর কাছে মূল্যবান হবেন, এবং বিচারের দিনে আল্লাহ তাকে হাজার হাজার আলেমের থেকে হয়তো মূল্যায়ন করবেন। তাই আজকে সবার কাছে অনুরোধ, আসুন অন্তত তার জন্য আমরা প্রতিবাদ করি, এই সরকারের কাছে আবেদন করি যে আমরা যেন আমাদের হারিয়ে ফেলা শহীদ ভাইটির হত্যার বিচার পাই, এবং তাকে যারা হত্যা করেছে তার হত্যার পেছনে যারা জড়িত তাদেরকে যেন শীঘ্রই গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়। এবং খ্রিস্টান এনজিওর যদি হাত থাকে তাহলে সেই এনজিও যারা এই ঘটনা ঘটানোর জন্য দায়ী সেই এনজিওকে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। কারণ এই উপজাতিদের মধ্যে খ্রিস্টান এনজিও বছরের পর বছর ধরে তাদের দাওয়াতি কাজ করে, তারা এই উপজাতিদেরকে খ্রিস্টান বানাচ্ছে। কই আমরা তো না করি, নিষেধ করিনি, প্রত্যেকের আমাদের দেশে প্রত্যেকের জন্য উন্মুক্ত, যে কেউ যে কারো ধর্ম পালন করতে পারে, যে কারো ধর্ম ধর্ম চর্চা করতে পারে, দাওয়াত দিতে পারে, যেহেতু তাদের অধিকার রয়েছে, সেহেতু একটি মুসলমান ভাই তার অধিকার রয়েছে তার ধর্মের দাওয়াত দেওয়া, দাওয়াতি কাজ করা। তারা দাওয়াত দিতে পারবে, কিন্তু সে মুসলমান এই জন্য দাওয়াত দিতে পারবে না, সেটা হতে পারে না, সেটা বন্ধ হওয়া দরকার। তাই সরকারের কাছে আবেদন করব এই সন্ত্রাসীদেরকে এখনই গ্রেফতার করা হোক এবং বিচারের আওতায় আনা হোক। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দর জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালাম।